বন্ধুগণ, কথাই আছে রাজার সন্তান রাজাই হয়, যদিও এই কথাটি সব জায়গায় প্রযোজ্য নয়, তবে এনার ক্ষেত্রে ঠিক এইটাই ঘটেছে। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা কথা বলবো সর্বকালের সেরা অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিককে নিয়ে, যিনিও তার বাবার দেখানো রাস্তাতেই হেঁটেছেন, তবে সেটি তিনি নিজের ট্যালেন্টের মাধ্যমেই গড়ে তুলেছেন, যার জন্য মানুষ তাকে আজ শুধুমাত্র রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবেই নয়, একান্তই কোয়েল মল্লিক হিসেবেও চেনেন। তো চলুন বন্ধুগণ, আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা জানব কোয়েল মল্লিকের জীবনের কিছু অজানা তথ্য, লাইফস্টাইল, উপার্জন, ছোটবেলা ইত্যাদি সম্পর্কে। তো ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শুরু থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো কোয়েল মল্লিকের আসল নাম হচ্ছে রুক্মিণী মল্লিক। এনার জন্ম হচ্ছে 28 এপ্রিল 1982 সালে এবং 2021 হিসাবে এনার বয়স হচ্ছে 39 বছর। এনার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে ইনি কলকাতাতেই জন্মগ্রহণ করেছেন এবং এনার উচ্চতার ব্যাপারে বললে ইনি হচ্ছেন 5 ফিট 6 ইঞ্চের। তারপরে এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে ইনি মডার্ন হাই স্কুল ফর গার্লস থেকে ইনি এনার স্কুলিং কমপ্লিট করেছেন এবং এনার কলেজের কথা বললে ইনি গোখালে মেমোরিয়াল গার্লস কলেজ এবং পরে ইউনিভার্সিটি অব ক্যালকাটা থেকে ইনি এনার কলেজ পাস করেছেন। তো চলুন এবার জেনে নিই কোয়েল মল্লিকের কেরিয়ার সম্পর্কে কিছু অজানা কথা। তো কোয়েল মল্লিক জন্মগ্রহণ করেছিলেন কলকাতার একটি ফিল্মি ব্যাকগ্রাউন্ড পরিবারে, তাই ছোট থেকেই অভিনয়ের প্রতি এনার একটি আলাদাই ভালোবাসা জন্মায়। এবং যেহেতু ওনার বাবাই হচ্ছেন সর্বকালের সেরা অভিনেতা মানে রঞ্জিত মল্লিক, তাই অভিনয় তিনি তার কাছ থেকেই শিখেছিলেন এবং তার সাথে সাথে কিছু বংশগত ট্যালেন্টও বলতে পারেন। তো এরপর তিনি অভিনয় করার স্বপ্ন দেখলেও পড়াশোনাটাও অনেক দূর করেছেন। ইনি এনার স্কুল কমপ্লিট করার পর গোখালে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে সাইকোলজিতে বিএসসি অনার্স করেছেন এবং এরই পাশাপাশি তিনি নিজের অ্যাক্টিং স্কিলটাকেও বাড়িয়ে গেছেন প্রতিনিয়ত। এবং যেহেতু ওনার বাবা রঞ্জিত মল্লিক, তাই ওনার প্রথম কাজ পেতে খুব একটা অসুবিধা হয়নি। 2003 সালে নাটের গুরু নামে একটি সিনেমার মাধ্যমে ইনি বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখেন, যেটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এবং এই সিনেমাটিতে এনার সাথে কাজ করেছিলেন বাংলা সিনেমার সুপারস্টার জিৎ এবং স্বয়ং এনার বাবা রঞ্জিত মল্লিক। কোয়েল তার এই প্রথম সিনেমাটির জন্য অনেকগুলি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ইনি যখন এই নাটের গুরু সিনেমাটি করেছিলেন তখন ওনার বয়স ছিল মাত্র 23 বছর। এছাড়াও সেই সময় এটিও শোনা গেছিল যে যখন তার এই নাটের গুরু সিনেমাটি রিলিজ করেছিল সেই সময় কোয়েল মল্লিক একসঙ্গে 11টি সিনেমার জন্য কাজ করছিলেন। তবে ইনি এনার জীবনে সবচেয়ে বড় সফলতাটা পেয়েছিল বন্ধন সিনেমার মাধ্যমে, যেটি বাংলা সিনেমা জগতের একটি অন্যতম সুপারহিট সিনেমা। তো তারপর কোয়েল আর পেছনে ঘুরে তাকাননি, তিনি একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করে গেছেন এবং যার ফলে আজ ইনিও হয়ে উঠেছেন এনার বাবারই মতো সর্বকালের সেরা অভিনেত্রী। তো চলুন বন্ধুগণ, এবার জেনে নিই কোয়েল মল্লিকের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু অজানা কথা। তো কোয়েল মল্লিকের বাবা হচ্ছেন রঞ্জিত মল্লিক এবং মায়ের নাম হচ্ছে দীপা মল্লিক। এনার স্বামীর ব্যাপারে বলতে গেলে এনার স্বামীর নাম হচ্ছে নিষ্পাল সিং, যিনি একজন ডিরেক্টর এবং প্রডিউসার। তো কোয়েল মল্লিক বিয়ের আগে মানে ওনার কলেজ দিন থেকেই ওনার স্বামী নিষ্পাল সিং এর সঙ্গে দীর্ঘ 7 বছর সম্পর্কে জড়িয়েছিলেন এবং 1 ফেব্রুয়ারি 2013 সালে এই দম্পতি বিয়ে করেছিলেন। এরপর কোয়েল মল্লিকের সন্তানের ব্যাপারে বলতে গেলে নিষ্পাল সিং এর থেকে এনার একটি ছেলেও রয়েছে, যিনি গত বছর 5ই মে 2020 করোনাকালে জন্মগ্রহণ করেছিলেন। তো তারপর কোয়েল মল্লিকের স্যালারি সম্পর্কে বলতে গেলে ইনি একটি সিনেমা করার জন্য প্রায় 30 লাখ টাকার মতো নিয়ে থাকেন। এবং এনার নেটওয়ার্ক সম্পর্কে বলতে গেলে এনার কাছে 2021 হিসাবে প্রায় 80 কোটি টাকার মতো রয়েছে। এরপর কোয়েল মল্লিকের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে ইনি অনেক লাক্সারি কার রাখতে ভালোবাসেন, যেমন এনার কাছে একটি মার্সিডিস এস ক্লাস রয়েছে যেটির দাম হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার মতো, এবং তার পাশাপাশি এনার কাছে একটি রেঞ্জ রোভার ভগি রয়েছে যেটির দাম হচ্ছে প্রায় 1.75 কোটি টাকার মতো, এবং এরই পাশাপাশি এনার কাছে একটি ফরচুনার BS6 রয়েছে যেটির দাম হচ্ছে প্রায় 30 লাখ টাকার মতো। তো সবশেষে এনার বাড়ির সম্পর্কে বলতে গেলে সেটির কিছু ঝলক আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
তো বন্ধুগণ, এই ছিল আপনাদের সকলের প্রিয় কোয়েল মল্লিকের সম্পর্কের কিছু অজানা তথ্য এবং ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর তার সাথে সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এরম টাইপের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে রাখুন। তো লাভ ইউ, টাটা, বাই বাই। ফিরবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।